হচ্ছে কি লন্ডন ট্রেন, আমি শপিং মল থেকে এয়ারপোর্ট থেকে শপিং মলে গেলাম, শপিং মল থেকে এখানে আসলাম। সেটা কার্ড দিয়ে পে করতে হয়। লন্ডনে আমি প্রথমে এটা ট্রেন ইউজ করলাম, যে কার্ড দিয়ে আমি পে করলাম, সে কার্ড দিয়ে আবার স্ক্যান করে আবার বের হলাম, ক্রেডিট কার্ড। সো বলবো যেটা দেখাই সবাইকে, আমি এখন এয়ারপোর্টে এখানে নামছি, হোটেলে যাব, বিভিন্ন টার্মিনাল টুতে যাব, শপিং করে আসলাম, কারণ আমার লাগেজ গায়েব হয়ে গেছে, এয়ারপোর্টে পাচ্ছি না এখনও। সো ততক্ষণে সাথে এখানে আমার দেখাচ্ছি, এটা হচ্ছে ট্রানজিট সেন্ট্রাল লন্ডন। এই যে আমি একবারে ঘুম টুম নাই বহুদিন ধরে, একদম অবস্থা খুব খারাপ। ওয়েস্ট বাউন্ড গেছিলাম ওয়েস্ট ফিল্ড মলে, জুতা কিনে নিয়ে আসছি, কারণ আমার লাগেজ এয়ারপোর্টে লিসবনে আটকে গেছে পর্তুগালে। সো কখন পাবো তো আমি জানি না। এরপরে খাবারও নিয়ে আসছি, বাংলাদেশে খাবার আনতে গেছিলাম। এটা হচ্ছে গিয়া টার্মিনাল টু স্টেশন ওয়েস্ট বাউন্ড। কালকে আবার যাবো হয়তো মলে, সেটাই তো শপিং করতে হবে। সুন্দর, খারাপ না, ভালোই লাগছে। মানে সেই মূল কার্ড দিয়ে ঢুকতে, ঢোকার সময় কার্ড কী করতে হয়, ক্রেডিট কার্ড, বাইরে হওয়ার সময় ক্রেডিট কার্ড দিতে হয়। সো এখন আমি দেখি ওইদিকে যাবো কিসেতে, টার্মিনাল টু, ওখানে হচ্ছে হোটেল আমার, হিলটন হোটেল। এই তো আর কোন দিকে যাবো আমি নিজে তো বুঝতে পারতেছি, হোটেল ওই দিকে যাই হোক। ওকে, এইদিকে এদিকে হচ্ছে গিয়ে টার্মিনাল দেখাচ্ছে সাইন, আর এদিকে হচ্ছে গিয়ে হোটেল। এই যে আমার হোটেল, হোটেল, এই যে পরে উপর দিয়ে যাইতে হবে। আর হচ্ছে গিয়ে টার্মিনাল টু পিকাডিলি ট্রেন স্টেশন। সো আমি প্রথম লন্ডনে আসলাম আজকে, নেমে আজকে প্রথম দিনে ট্রেন ছড়া ট্রেন উঠলাম, ট্রেনে যাতায়াত করলাম। সো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রেন। আর কি ইনফরমেশান দেওয়া যায়, কত পয়সা নিচ্ছে তা আমি জানি না, বাট কার্ড সোয়াইপ করছে এটাই, এই তো। সো দেখি এখন এয়ারপোর্টে যাচ্ছি, সাথে দেখ টার্মিনাল থ্রি, আচ্ছা টার্মিনাল থ্রি অ্যান্ড ফোর, আমার তো টার্মিনাল টুতে যাওয়ার কথা। হোটেল আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশন। সো এটা লাস্ট স্টপ বোধহয় ট্রেনের, আর তো দেখলাম না যাইতে, ফটো আচ্ছা এখানে ফটো তোলার, সিঙ্গেল ফটো তোলার মেশিন দেখতেছি। সো দেখে ওইদিকে যাচ্ছে, টার্মিনাল টু হিত্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মানুষজন নাই তেমন কেউ, টার্মিনাল টু হচ্ছে গিয়া কুইন্স, দি কুইন্স টার্মিনাল। তো কুইন্স আছে কিং কই, তো ধরে নেন আমি আমি মনে হয় কিং। সো আমি দিলাম গিয়ে সেই কিং, কিং অফ কিং, দেখে যে কুইন ওমা, এদিকে উল্টা দেখা যাচ্ছে, দিলাম গিয়া কিং। হোটেলে যাচ্ছি, দেখি সামনে আর কি আসে, সাথেই থাকেন। কুইন্স আছে কিং নাই, কিং এর বাচ্চা কিং গেল কই। আর যে হিত্রো এয়ারপোর্ট টার্মিনাল লন্ডন, হিত্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল টু। সো দেখি হোটেল খুঁজে পাই কিনা। লন্ডন আসলাম প্রথমে, আমি এখানে ঘুরতে বেশিরভাগ সময় পছন্দ করি, এখানে কমফোর্টেবল ফিল করি, কারণ মানুষ থাকলে হয় কি ঝামেলা, এটা হয়েছে না ওই হয়েছে, ক্যান হয়েছে ত্যান হয়েছে। সো এখন আমার কাছে সবচেয়ে ভালো লাগে, একবার ইজি এবং সিম্পল। সো এটা সেন্ট্রাল লাইন পিকাডিলি স্টেশন, পিকাডিলি ট্রেন স্টেশন, অ্যান্ড দেন গেট অফ দেয়ার হিত্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো ফাইনালি আমার হোটেল পাইছি, হোটেল হচ্ছে এই যে এটা হিলটন হোটেল পেয়ে গেছি। সো দেখি এখন প্রেস করি এটাতে, হ্যাঁ সিমিলার লাইক টু ইউএসএ, সেম থিং, নাথিং ডিফারেন্ট। এই হচ্ছে এলিভেটার ঢুকলাম, উঠতেছে, পেয়ে গেলাম, প্রেস করলাম, এই যে আমার হোটেল।
সো টার্মিনাল টু অ্যারাইভালে আসছি, এখন আমি হোটেল খুঁজে বাইর করবো। আর এটা লাগাই হোটেল, ইন্টারন্যাশনাল অ্যারাইভালস। সো দেখি আমার হোটেল কই আছে। খুবই সুন্দর, খুব সুন্দর টার্মিনাল টুর অ্যারাইভাল সাইট। সো লেটস সি হোয়ার ইজ মাই হোটেল। ওই হোটেল আগাড়ি। সো সবাই সাথেই থাকেন, ভালো থাকেন, বাই।